বিকিনি পরে নুসরাত জাহান সমুদ্রে গেলে সেটা লীলা খেলা, আর আমরা পড়লেই সেটা অশ্লীল, এমনই মন্তব্য করে নুসরাতের ওপর ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী। কি বলেছেন এই অভিনেত্রী? বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী নুসরাত ফারিয়া, অভিনয় দক্ষতায় নিজ দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই নায়িকা, এমনকি ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন এই টলিউড এবং ঢালিউডের নায়িকা। বরাবরই আইটেম গান কিংবা খোলামেলা পোশাক পরে পর্দা কাঁপিয়েছেন এবং ভক্তদের হৃদয় কাঁপিয়েছেন ফারিয়া, এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া, যা দেখেই উত্তাল হয়েছে নেট নাগরিকেরা। এই ছবি শুধু অন্তর্বাস পরা অবস্থায় দেখা মিলেছে ফারিয়ার, কোনো একটি বিচের ধারেই ছবিটি তুলেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী, যদিও সেই জায়গার নামটি উল্লেখ করেননি নায়িকা। গত 29 মে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, বিটিং দ্য হিট। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমনভাবে হাজির হয়েছেন এই নায়িকা। এদিকে ফারিয়ার এমন লুকের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়িকা পলি থেকে শুরু করে একাধিক নায়িকারা তার ছবি নিয়ে আলোচনা করছেন। অনেকেই লিখেছেন, নুসরাত ফারিয়া তোমাকে দেখতে সুপার লাগছে, বেশ হট লাগছে এই রোদে, তোমার কারণেই বোধহয় গ্লোবাল ওয়ার্মিংটা বেড়েই চলেছে। চিত্রনায়িকা পলির সেই পোস্টে মন্তব্য করতে দেখা গিয়েছে চিত্রনায়িকা ময়ূরীকে। সেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনা করে তিনি বলেছেন, নুসরাত ফারিয়া করলেই লীলা খেলা, আর আমরা করলে অশ্লীল হয়ে যায় সেই ছবি। ময়ূরীর এমন কমেন্টে চুপ থাকেননি পলিও। সেই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, এইবার বুঝলা দোস্ত কেন এমন পোস্ট করলাম। ঢালিউডের অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী এবং পলিকে। পর্দায় তাদের অভিনীত বেশ কিছু সিনেমা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে দর্শক মহলে, যদিও নিজেদেরকে অশ্লীল যুগের নায়িকার তকমায় ভীষণ আপত্তি রয়েছে এই নায়িকা পলি এবং ময়ূরী। তবে নেটিজনদের ধারণা, হয়তো সেই আপত্তি থেকেই ফারিয়ার খোলামেলা ছবি দেখে খোঁচা দিতেই দেখা গেল এই দুই তারকাকে। তবে সমালোচকদের মন্তব্য কিংবা আপত্তিকে পাত্তাই দেননি নুসরাত ফারিয়া। বর্তমানে ভ্যাকেশন মুডে ব্যস্ত রয়েছেন ঢালিউড এবং টলিউড মাতানো এই ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। প্রসঙ্গত সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা মিলেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে হট লুকে আপনাদের কী মন্তব্য এবং ময়ূরী এবং পলির কমেন্ট নিয়ে কী মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন। তুমি কি সে কারণ যাবো না।